সর্বশেষ আমি জানি না এটা কিভাবে সরকার ব্যাখ্যা করবে, মুজিব বর্ষ বলে একটা অনুষ্ঠান হয়েছে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, একটা শপথ অনুষ্ঠান প্রধানমন্ত্রী করেছেন, করছেন না 16 তারিখে বোধহয়। কি অদ্ভুত ব্যাপার, আমি দেখলাম সেখানে মুজিব এবং বর্ষ যেটা আলাদা শব্দ ছিল এটা একটা শব্দে রূপান্তরিত হয়েছে। এর যৌক্তিক কোনো কারণ এখনো পর্যন্ত ব্যাখ্যা করা যায় নাই। তার সামনে দাঁড়িয়ে আমাদের নিশিরাতের প্রধানমন্ত্রী এবং তার বোন শপথ বাক্য পাঠ করিয়েছেন। তো যেখানে নামই ঠিক নাই সেখানে শপথ কি ঠিক আছে, ব্যাপারটা একটু বুঝেন। অশুদ্ধ বানানে শপথ কি শুদ্ধ হয়? অনেকে বলছে যিনি নিজেই বৈধ না তিনি তার নিজেরই শপথ ঠিক তিনি করেন নাই, তাহলে অন্যের শপথ তিনি কিভাবে করাবেন? কথা কি যৌক্তিক কি না অযৌক্তিক? মুজিব বর্ষ বলে একটা অনুষ্ঠান হয়েছে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, একটা শপথ অনুষ্ঠান প্রধানমন্ত্রী করেছেন, করছেন না 16 তারিখে বোধহয়। কি অদ্ভুত ব্যাপার, আমি দেখলাম সেখানে মুজিব এবং বর্ষ যেটা আলাদা শব্দ ছিল এটা একটা শব্দে রূপান্তরিত হয়েছে। এর যৌক্তিক কোনো কারণ এখনো পর্যন্ত ব্যাখ্যা করা যায় নাই। তার সামনে দাঁড়িয়ে আমাদের নিশিরাতের প্রধানমন্ত্রী এবং তার বোন শপথ বাক্য পাঠ করিয়েছেন। তো যেখানে নামই ঠিক নাই সেখানে শপথ কি ঠিক আছে, ব্যাপারটা একটু বুঝেন। অশুদ্ধ বানানে শপথ কি শুদ্ধ হয়? অনেকে বলছে যিনি নিজেই বৈধ না তিনি তার নিজেরই শপথ ঠিক তিনি করেন নাই, তাহলে অন্যের শপথ তিনি কিভাবে করাবেন? কথা কি যৌক্তিক কি না অযৌক্তিক? তাহলে এই সরকারকে আমরা যে কোনো সময়, আমার ধারণা অনেকে বলছেন ডাকলে আসবেন, ডাকা লাগবে কেন, এমনি তো নামলে হয়। ছাত্র এবং শ্রমিক তাদের দাবি নিয়ে তারা রাস্তায় নামবে, আর আমরা যারা এখন বুড়োর খাতায় নাম লিখিয়েছি আমরা তাদের সঙ্গে থাকবো না পিছনে যাব? তরুণরা এবং এদেশের শ্রমিকরা আন্দোলন ছাড়া এদেশে কোনো আন্দোলন হয়েছে বা পাকিস্তানে আমলে আন্দোলন হয়েছে এমন কোনো মনে হয়? 71 সালের মুক্তিযুদ্ধ, তখনকার যারা সিনিয়র নেতা ছিলেন তারা কিন্তু বারবার পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, বারবার। কি আলোচনা ভাই, স্বাধীনতার জন্য কি আলোচনা করেছিলেন নাকি পাকিস্তানে ক্ষমতা নেওয়ার জন্য আলোচনা করেছিলেন? পতাকা কিন্তু আওয়ামী লীগের কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওঠায় নাই, ছাত্ররা উঠাইছিল। ইস্তাহার পাঠ কিন্তু আওয়ামী লীগের কোনো লোক পল্টনে করে নাই, তখন ছাত্ররা করছিল। যুদ্ধটা কিন্তু আওয়ামী লীগ শুরু করে নাই, শহীদ জিয়া শুরু করেছিল। এই জন্যই বলে না প্রস্তুতির দরকার নাই, আপনারা বলেন না প্রস্তুত করেন, সংগঠন করেন, তারপরে কি কমিটি করেন, এসব কমিটি টমিটি প্রস্তুতি টস্তুতি দিক মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। শহীদ জিয়া একা ব্যক্তি, উনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না, উনি ন্যাপের সদস্য ছিলেন না, এমনকি মুক্তিযুদ্ধের কোনো সংগঠন তখনও তৈরি হয় নাই, তিনি একা এটা ঘোষণা করেছিলেন, দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল। সেই শহীদ জিয়ার মতো একজন মানুষ আমাদের দরকার এখন, যিনি সাহস করে এগিয়ে আসবেন এবং ডাকবেন মানুষ ঝাঁপিয়ে পড়বে। ছিলাম বন্ধুরা, আমি বেশি কথা বলি না, শুধু এতটুকু কথা বলি যে গণতন্ত্রের যে লড়াই এখন চলছে সেই লড়াইয়ের থাকার অর্থই হচ্ছে কবির মতকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তার সঙ্গে থাকা, বেগম জিয়ার সঙ্গে থাকা। আর এখানে আমরা বলছি কেন সরকারকে ফেলতে পারছি না, আপনাদের একটা জিনিস মাথায় নিতে হবে,
আগের রাষ্ট্র আর এখনকার রাষ্ট্রের ভিতরে একটু ভিন্নতা আছে। আগের রাষ্ট্র যেটি সেটা সামরিক বাহিনী কর্তৃক হয়, সেখানে বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, আদালত, নির্বাচন কমিশন যতটা পরিশুদ্ধ ছিল, এখন কিন্তু এই আদালত, নির্বাচন কমিশন, এমনকি প্রশাসন একেবারে 100-100 এটা দলীয়করণ করা হয়েছে। একটা পত্রিকা যদি আপনাকে সমর্থন করে, তারপরের দিন এই পত্রিকা সরকার টার্গেট করে ফেলে। একটা টেলিভিশন যদি আপনাকে বিশেষভাবে আলোচনায় ডাকে, অর্থাৎ জিয়ার পক্ষে একটা ভালো ইতিবাচক ভূমিকা নেয়, বিএনপি বেগম জিয়ার পক্ষে ইতিবাচক ভূমিকা, ওই টেলিভিশনের অবস্থা 12টা না 13টা বেজে যাবে। আর এমনি তো আপনার চ্যানেল ওয়ান, দিগন্ত, ইসলামী টেলিভিশন, আমার দেশ কোনো কারণ ছাড়াই বন্ধ করে দিয়েছে এবং এটা এখন আর চালানোর কোনো সুযোগ নাই। এই জন্যই বলছি আগের রাষ্ট্র এখনকার রাষ্ট্রের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এটা কখনো শুনেছিলেন? বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চুরি হয়, এটা যদি আপনি বলেন যে মুক্তিযুদ্ধ আমাদের একটা অর্জন, তাহলে কি কিছু বলার আছে? এমন কোন ব্যাংক আছে বাংলাদেশে যেখানে ঋণের নামে লুটপাট করা হয়নি? সর্বশেষ আমি জানি না এটা কিভাবে সরকার ব্যাখ্যা করবে, মুজিব বর্ষ বলে একটা অনুষ্ঠান হয়েছে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, একটা শপথ অনুষ্ঠান প্রধানমন্ত্রী করেছেন, করছেন না 16 তারিখে বোধ হয়। কি অদ্ভুত ব্যাপার, আমি দেখলাম সেখানে মুজিব এবং বর্ষ যেটা আলাদা শব্দ ছিল এটা একটা শব্দে রূপান্তরিত হয়েছে। এর যৌক্তিক কোনো কারণ এখনো পর্যন্ত ব্যাখ্যা করা যায় নাই। তার সামনে দাঁড়িয়ে আমাদের নিশিরাতের প্রধানমন্ত্রী এবং তার বোন শপথ বাক্য পাঠ করিয়েছেন, তো যেখানে নামই ঠিক নাই সেখানে শপথ কি ঠিক আছে? ব্যাপারটা একটু বুঝেন, অশুদ্ধ বানানে শপথ কি শুদ্ধ হয়? অনেকে বলছে যিনি নিজেই বৈধ না, তিনি তার নিজেরই শপথ ঠিক তিনি করেন নাই, তাহলে অন্যের শপথ তিনি কিভাবে করাবেন? কথা কি যৌক্তিক কি না অযৌক্তিক? আমি সবার কাছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি আপনাদের মাধ্যমে, আল্লাহ যেন আমার নেত্রীকে মুক্ত করেন, আমার নেতা শহীদা কবির মুরাদকে আল্লাহ বেহেশতবাসী করেন, আর আমাদের তারেক রহমান অ্যাক্টিং চেয়ারপারসন তাকে সহি সালামতে যেন আমাদের ভিতরে আমরা ফিরিয়ে আনতে পারি, এটাই আমার আল্লাহর কাছে প্রার্থনা। আর সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।